আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কৃষি মন্ত্রণালয় আবারও বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এটা যেহেতু সরকারি চাকরি, আর এখানে তিনটি ক্যাটাগরিতে প্রচুর সংখ্যা লোকবল তারা নিয়োগ দেবে। তো এখানে আবেদন শুরু হবে 10ই নভেম্বর থেকে, আর আবেদন শেষ হবে 30শে নভেম্বর। আর এখানে আপনার আবেদনের যোগ্যতা লাগবে মাত্র উচ্চ মাধ্যমিক পাস বা সমমান পাস। তো এখানে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন, ছেলে মেয়ে উভয়। তো চলুন বন্ধুরা আমরা বিস্তারিত দেখে আসি। এর আগে বন্ধুরা, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সকল ধরনের সরকারি চাকরি ও টপ বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞাপন সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। কৃষি বিপণন অধিদপ্তর খামারবাড়ি ঢাকার রাজত্ব খাতভুক্ত নিম্নোক্ত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে অথবা ওয়েবসাইটে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। তো এখানে আবেদন লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে আপনি চাইলে আবেদন করতে পারেন। তো এক দাগে আছে মাঠ ও বাজার পরিদর্শক, এখানে বেতন হবে 11,300 থেকে 27,300 টাকা, আর এখানে বয়স 18 থেকে 30 বছর, আর এখানে পদ সংখ্যা আছে 11টি, আর এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে স্নাতক বা সমমানের ডিগ্রি, আর এখানে যারা ডিপ্লোমা করেছেন তাদের 4 বছরের ডিপ্লোমা কোর্স করা লাগবে, আর এখানে কম্পিউটার চালানোর দক্ষতা থাকিতে হবে। তো এখানে সকল পদের জন্য যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না, ফরিদপুর, টাঙ্গাইল, জামালপুর, নেত্রকোনা, শেরপুর, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, খাগড়াছড়ি, নাটোর, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, খুলনা, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, বরিশাল, ভোলা, ঝালকাঠি, বরগুনা ও পটুয়াখালী। তবে এতিম এবং প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো দুই দিকে আছে শার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, বেতন হবে 11,000 থেকে 26,590 টাকা, আর বয়স 18 থেকে 30 বছর, পদ এখানে মাত্র 2টি, আর যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের সার্টিফিকেট। আর এখানে আপনার শার্ট লিপিতে গতির ক্ষেত্রে বাংলা ইংরেজিতে হবে 80 আর বাংলায় হবে 50, আর কম্পিউটার টাইপিংয়ে ইংরেজি হলো 30 আর বাংলায় হবে 25 শব্দ। আর এখানে তিন দিকে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকারী, এখানে বেতন হবে 9,300 থেকে 22,490 টাকা, বয়স 18 থেকে 30 বছর, আর এখানে পদ সংখ্যা আছে 12টি, আর যোগ্যতা লাগবে মাত্র উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। আর এখানে কম্পিউটার টাইপিংয়ে ইংরেজি ও বাংলা সর্বনিম্ন গতি প্রতি মিনিটে যথাক্রমে 20 ও 20 শব্দ থাকিতে হইবে। বন্ধুরা, এখানে শর্তাবলী আছে সকল পদের জন্য বয়সসীমা সর্বোচ্চ 18 থেকে 30 বছর, আর এখানে যাদের কোটা রয়েছে তাদের 18 থেকে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। আর এখানে আপনার আবেদন শুরু হবে 10ই নভেম্বর সকাল 10টা থেকে, আর আবেদন শেষ হবে 30শে নভেম্বর বিকাল 5টায়। আর এখানে আবেদন ফি লাগবে এক দেখের জন্য 334 টাকা, আর 2 ও 3 নং পদের জন্য লাগবে মাত্র 223 টাকা, আর এটা সম্পূর্ণ টেলিটক সিমের মাধ্যমে আপনাকে দিতে হবে। আর আপনি যখন আবেদন করবেন তার ঠিক 72 ঘন্টার ভিতরে আপনাকে এই পেমেন্টটা করতে হবে। এটা এখনও আবেদন শুরু হয়নি, আবেদন শুরু হবে 10 তারিখ থেকে। তো আপনারা যারা একান্ত আবেদন করতে চান চাইলে সময় থাকতে আবেদন করবেন, নইলে পরে বিভিন্ন ধরনের সমস্যার কারণে কিন্তু অনেকে আবেদন করতে পারে না। তো বন্ধুরা, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। প্লিজ চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।